السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم

ঋতুর পরিবর্তন ঘটে যে আল্লাহর ইচ্ছায় মানুষের মনের পরিবর্তন ঘটে যে আল্লাহর ইচ্ছায় ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম এসেছে যে আল্লাহর ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আদর্শ রূপে পাঠিয়ে ইসলাম প্রতিষ্ঠার সুব্যবস্থা করেছেন আল্লাহ তালা আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো অনেক সময়ে মানুষ কাটা নিয়ে কথা বলা হয় অনেক বক্তা মানুষ কাটা নিয়ে মজলিশ গরম করেন আমরাও অনেক সময় করে থাকি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এখন কাটাকাটিই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কিন্তু আজকে আমরা মানুষ কাটা নিয়ে বলবো না মানুষের দেহের মধ্যে একটা অংশ কাটা নিয়ে যে আপনার আলোচনা করব যে সেই কাটাটার হুকুম কি। মানুষের দেহের মধ্যে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কিছু কাটার আছে যা কাটতে হয় মানে কাটাও আজে জরুরি আর কিছু জিনিস আছে যা কাটতে হয় না কাটা হারাম কাটলে কাবিরা গুনা হয় আর কিছু জিনিস আছে যেগুলো কাটলেও চলে না কাটলেও চলে এখন বিস্তারিত আলোচনা আপনাদের সামনে মাথার চুল মাথার চুল কাটতে হয় তাই না মাথার চুল মহিলাদের মতো লম্বা ছেড়ে দিলে হবে না মহিলাদের আকার ধারণ করলে সেটা যায়জ না তারপরে নিচের দিকে নেমে আসুন মাথার নিচে কি আছে ভুরু আছে এটা ভুরু এই ভুরুর চুল বিশেষ করে পুরুষরা কাটে না কারা কাটে মহিলারা কাটে ভুরুটাকে চিকন করে সুন্দরী সাজে এই ভুরু কাটা কি না হারাম হারাম ভুরু কাটা হারাম রাসুল্লাহ করেছেন যে মহিলা ভুরু চাঁচে বা কাটে তারপরে নিচে আর নেমে আসুন এটা কি বলে মোচ এই মোচ কাটা কি মোচ কাটা হারাম মোছকে রেখে দিতে হবে লম্বা করে বুঝতে পারছেন মোচ রেখে দিতে হবে চা ছেঁকে খেতে হবে তাই না চায়ের ছাঁকড়ি লাগবে না ভালো হবে অনেকে আছে এমন যারা মোচ রেখে দেয় আর চায়ের ছাঁকড়ি ব্যবহার করে না মোছাল বলে মোছাল হ্যাঁ মোচ কাটা জরুরি তার মানে মোচ কাটতে হবে কেটে ফেলতে হবে মোছ কাটা ওয়াজিব মোচ কেটে ফেলতে হবে যাতে করে আপনার আমাদের দেশে একটা কথা বলে মোছের পানি হারাম শুনেছেন কথাটা কি ঠিক কথাটা ঠিক না কিন্তু কথাটা মানে আছে তার মানে মোচ লম্বা করে রাখতে হয় না এমন লম্বা করে রাখবে না যে পানি খাওয়ার সময় তোমার মোছগুলো পানিতে ডুববে বা ভাত খাওয়ার সময় তোমার প্রথমে মোছে খাবে তারপরে তুমি খাবে না এত লম্বা মোছ রাখা যায় না মোচ কেটে ফেলতে হবে না চেঁচে ফেলতে হবে চাঁচা যায় যায় না চাঁচা মানে ব্লেড দিয়ে খুঁড় দিয়ে অনেকে চেঁচে ফেলে এটা ঠিক না ব্যাঠিক ভুল ব্যাঠিক সুন্নত হচ্ছে কি কাঁচি দিয়ে ছাঁটা কাঁচি দিয়ে ছাঁটা হচ্ছে সুন্নত তারপরে একটু নিচে নেমে আসুন এদিকে ওদিকে এটাকে কি বলে দাড়ি অনেকে বলে দাঁড়ি দাড়ি নয় দাঁড়ি হচ্ছে এটা আর এটা হচ্ছে দাড়ি চন্দ্রবিন্দু ছাড়া দাড়ি দাড়ি কাকে বলে দাড়ি বলা হয় এখান থেকে নিয়ে এই কান থেকে নিয়ে সামনের দিক এই মোচ পর্যন্ত আর এই দিক থেকে নিয়ে নিচে জদ্দোর যায় এটা কি দাড়ি আচ্ছা এই ঠোঁটের নিচের এটা কি এটা কি দাড়ি এটা কি দাড়ি হ্যাঁ এই গলাতে যদি করা হয় আলাদা কথা কিন্তু এইগুলো কি থুতুনির নিচে দাড়ি এই সাইড এগুলো কি দাড়ি এ নয় যে না এটা দাড়ি নয় এটা দাঁড়িয়ে ফেলা হবে কি এই নিচে এটা দাড়ি নয় এটা কেটে ফেলা হবে এই দাড়ি রাখা সুন্নত হ্যাঁ সুন নবীর সুন্নত বরং সমস্ত নবীর সুন্নত দাড়ি রাখা তাই না কিন্তু এই সুন্নতের হুকুম কি বিয়ে করা সুনত তাই না কিন্তু বিয়ে করা অনেক সময় অজেব হয় না হয় না বিয়ের হুকুমটা কি সুন্নতার হুকুমটা কি তরিকা সুন্নত মানে তরিকা সেই তরিকার হুকুমটা কি ওয়াজিব সুতরাং দাড়ি রাখা ওয়াজিব আর দাড়ি ছাঁটা হচ্ছে আরাম কাবিরা গোনা লহুর পুরোটাই একবারে কি ছানা চলবে না একবারেই ছানা চলবে না তা নয় সাহাবাদের কিছু আমল অনুযায়ী বোঝা যায় যে আপনি এক মুঠি ধরে এই বাকি অংশটা থতুরির নিচে তা বলে এইখানে ধরলে হয় না অনেকে চালাক করে এইখানে ধরে এইখান থেকে বলে এই যে হুজুর আমি এন্ট্রি কেটেছি চালাকি করে তাই না থতুনির নিচে যে এখানে থতুনি যেটা বলে থতুনির নিচে ধরে বাকিটা যদি আপনি ছাড়তে চান তো আপনার জন্য জায়েজ কিন্তু উত্তম হলো কি আফজাল হলো কি দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেন যেহেতু রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম দাড়ি ছেড়ে দিতে বলেছেন মশলা বোঝা গেল চলুন আর একটু নিচে যান আপনার বুকে গায়ে অনেক সময় অতিরিক্ত লম হ্যাঁ একটা কথা বলে মহিলাদের যদি কোনো জায়গায় দু একটা দাড়ি বের হয় সেটা তুলে ফেলা যাবে নাকি সাদের জন্য হারাম মহিলাদের যেহেতু দাড়ি নেই কেন দাড়ি নেই বলুন তো দাড়ি নেই কেন আহ বলে মহিলারা গিরগির করে বেশি তো দাড়ি কামাবার সময়ে কামানো নাই কিন্তু ওরা বলে আর কি দাড়ি কামানোর সময়ে ওরা মুখ বন্ধ রাখতে পারবে না ফলে গাল কেটে যাবে মহিলাদের দাড়ি নেই এটা ওরা বলে যেহেতু মহিলারা সময় গিরগির গিরগির বক বক করে থাকে সব মহিলা না তো যাই হোক ওরা বলে থাকে তো মহিলাদের সাধারণত দাড়ি হয় না যদি বাই চান্স দু একটা কোনো কোনো মহিলার হয় তাই না দেখবেন এখানে হয়ে যায় তো এইটা তাদের জন্য নষ্ট করা যায় কারণ এটা তাদের জন্য স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক হলে আপনি তুলে ফেলতে পারেন এবারে মনে করুন আপনার বুকের লোম হয়েছে পিঠে লোম হয়েছে এই লোমগুলো তুলে ফেলতে পারেন পারেন না আপনার জন্য জায়েজ আপনার জন্য জায়েজ চলে যান নাভির নিচে নাভির নিচে যে লোম পুরু হয়ে থাকে এবং লজ্জাস্থানের আশেপাশে যে লোমগুলো আছে এই লোমগুলো চেঁচে ফেলা কি চেঁচে ফেলা না ছেটে ফেলা চেঁচে ফেলা না নয় আচ্ছা মাকসুদুল যে যে ব্যক্তি দিয়ে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করে সে গরিব হয়ে যায় পড়েছেন আপনারা কে পড়েছেন কাঁচি দিয়ে গুপ্তাঙ্গের লোম ছাঁটলে নাকি গরিব হেরে ফালতু কথা বাজে কথা এটা বাজে কথা বরং শূন্যত হলো যে আপনি ব্লেড দিয়ে বা খুর দিয়ে চেঁচে ফেলবেন ইস্তেহেদাদ আছে ইস্তেহেদাদ ইস্তেহাদ মানে কি লোহা ব্যবহার করা তাহলে লোহার খুর বা ব্লেড এখন যদি বলেন হুজুর ওই রিমুভার ক্রিম পাউডার ইত্যাদি দিয়ে চলবে কারণ উদ্দেশ্য একই পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্যা নেই কিন্তু শূন্যত হলো কি লোহা ব্যবহার করা খুর বা ব্লেড ব্যবহার করা আচ্ছা কদ্দিনের ভিতরে চাঁচতে হবে হুজুর আমি ব্যস্ত মানুষ বুঝলেন সময় হয় না আসি আর ঘরে খাই আর শুয়ে পড়ি সময়ই হয় না তো কদ্দিনের ভিতরে চাঁচা জরুরি কদিন চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে আপনাকে চেঁচে ফেলতে হবে বগলের লম বগলের লম চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে না তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে পারবেন ছিঁড়তে ওরি বাপরি যদি পারেন তো ভালো আর না হয় আপনি ছেঁটে ফেলুন চেঁচেও ফেলতে পারেন বগলের লোম লোম আপনাকে পুরুষ মহিলা সবারই লোম হয় সেই লোম পরিষ্কার করে ফেলতে হবে রিমোভার ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু এ হলো কি লোহার কাঁচি ইত্যাদি দ্বারা আপনি পরিষ্কার করবেন এই হলো মোটামুটি আমাদের লোমের ব্যাপারে আমাদের দেহের লোম যে কোনটা কি করতে হয় সেই সম্পর্কে আমি বলেছিলাম যে আজকের আলোচনা হলো দাড়ি কাটা নিয়ে দাড়ি ছাঁটা নিয়ে আচ্ছা দাড়ি কাটা এবং ছাঁটা আমি প্রথমেই বলে দিলাম যে যদি এক মুঠির ভিতরে হয় কাটা তার কথা আমি বলছি কিংবা যারা দাড়ি চেঁচে ফেলে একদম তার কথা বলছি যারা ভাবির কথা শুনে নবীর কথাকে বিবির কথা শুনে নবীর কথাকে প্রত্যাখ্যান করেন তাদের জন্য বলছি জেনে রাখবেন রসুলল্লাহ সাল্লাম ছাড়াও তার পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবীর দাড়ি ছিল তাই না এমন কি শুধু আমাদের নবী না বরং অমুসলিমদের মুসলিমদের মহাপুরুষদেরকেও দেখবেন তাদের কী ছিল দাড়ি ছিল এখনো পর্যন্ত এখনও পর্যন্ত যারা মহাপুরুষ বলা হয় ওদের কাছে বড় পুরুষ বড় মানে সম্মানিত ব্যক্তি তাদের কি আছে দাড়ি আছে দাড়ি হচ্ছে পুরুষের পৌরুষ দাঁড়ি হচ্ছে পুরুষের প্রতীক দাড়ি হচ্ছে পুরুষের চিহ্ন দাড়ি না থাকা মহিলার চিহ্ন প্রত্যেক নবীর দাড়ি ছিল হুজুর একটা দলিল দিতে পারবেন কোরআন থেকে যে প্রত্যেক নবীর বা কোনো নবীর দাড়ি ছিল বলতে পারবেন কোরআনে হারুন আলাইলাম হারুন বেরাসি। ইন্নি খাসি তুয়ন্তাকু লাফার রক্তাবানি ইসরাইল ওয়ালাম তার কোব কৌলি সোরা তাহার চুরানব্বই নম্বর আয় চুরানব্বই নম্বর আয়াতে এই উল্লেখটা আছে হে আমার সহদর ভাই তুমি আমার দাড়ি ধরো না তার মানে এত রাগ হয়েছে দাড়ি ধরে চুল ধরে মাঠ মানে মাতবো কি তখন হারুন কি বললেন মোশাকে তুমি আমার দাড়ি ধরো না তার দাড়ি ছিল না ছিল না নিশ্চয়ই ছিল তো দাড়ি নবীদের দাড়ি এটা ছিল আর আল্লাহ তালা কোরআনে বলছেন উলাইকেল্লাজিনাহাদ আল্লাহ ফা ফাবিহুদা হমুক তাদের আল্লাহ ওদেরকে হিদায়ত করেছেন কাদেরকে আগে কার কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে নবীদের কথা নবীদের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তালা ওদেরকে হিদায়ত করেছেন ফাফি ফাবিহুদা হমুক তাদের অতএব তাদের হিদায়ত নিয়ে তোমরা হেদায়েত পাও তাদের নির্দেশনা নিয়ে তোমরা পথ চলো সমস্ত নবীদারি রাখলেন আমার নবী সাল্লা সাল্লাম দাড়ি রাখলেন আমার নবী সাল্লা সাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন দাড়ি ছাড়া না সহ দাড়িসহ তাহলে তার মতো চেহারা আপনি করলেন না কেন নিশ্চয়ই আপনার মনের ভিতরে কোনো কিছু সন্দেহ আছে কোনো কিছু সমস্যা আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বেশ ঘন দাড়ি ছিল মানে কানা লাহিয়া, তার বড় দাড়ি ছিল কাসিরুল্লাহিয়া তার অনেক দাড়ি ছিল আর কাসিফুল্লাহিয়া তার মানে ঘন দাড়ি ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর সেই দাড়ি নিয়ে রসুল্লাহ সাল্লাম সব থেকে সুন্দর ছিলেন পূর্ণিমার রাত্রে রসুল্লাহ সাল্লা সাল্লাম বসে থাকতেন সাহাবারা বলতেন কখনো পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর কখনো রাসুল উল্লা সাল্লামের চেহারা দিকে তাকাতাম আমাদের মনে হস্ত আমরা জানতে পারতাম তুলনায় না যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার রাসুলের মুখ চেহারা বেশি সুন্দর আমরা পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দর মনে করতাম রাসুল্লাহ উল্লা সাল্লামের চেহারাকে দাড়ি। এই দাড়ি সহ সুন্দর আর এমনি সুন্দর দেখবেন না আপনি মানুষের যখন বয়স হয়ে যায় আপনার যুবককেও ভালো লাগে দাড়ি কিন্তু মানুষের যখন হুজুর আপনি বলছেন যে দাড়ি সুন্দর জান্নাতে দাঁড়িয়ে থাকবে নাকি কেন দাড়ি থাকবে না যেহেতু সেটা হচ্ছে বদলার জায়গা সেটা হচ্ছে বিনিময় ভোগ করার জায়গা সুফল ভোগ করার জায়গা আর এখানে দুনিয়া ইব দার ও ইব আপনাকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে আপনাকে সুন্দর বানানো হয়েছে সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষ যখন বুড়িয়ে যায় গালগুলো তুবড়ে যায় তখন আপনার গালটাকে সুটল লাগায় কিসে এই দাড়িতে আপনার ত্রুটি ঢেকে রাখে এই দাড়িতে তো দাড়ি হচ্ছে সৌন্দর্য দাড়ি হচ্ছে সুন্দর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দাড়ি সহ সুন্দর ছিলেন আর আল্লাহ তালা কোরআনে বলছেন আলাকুম ফিরাসুল্লাহ হাসানা তোমাদের জন্য রাসুল উল্লা সাল্লাহ আসলামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমার আদর্শ কে হবে কোন হিরো না যে হিরোর দাড়ি নেই বা হিরো হিরোর এইরকম দাড়ি ছিল ফ্রান্স কাটিং কি কী কাটিং আছে সব এই কাটিংয়ের দাড়ি ছিল আপনি রাখলেন অনেক দাড়ি পাইকারি দাড়ি হয় অনেক দাড়ি কি বলে বহু রকমের দাঁড়িয়ে আছে না রাসুল্লাহ আসলাম আপনার মডেল হওয়া দরকার কোনো প্লেয়ার কোন খেলোয়াড় কোনো অভিনেতা আপনার হিরো হওয়া আপনার কোন হিরো আপনার মডেল হওয়া উচিত না আপনি যেহেতু মুসলিম আপনি ইমান এনেছেন আর রাসুল্লাহ সাল্লাহ প্রতি ভালোবাসা আপনার আছে এবং সমগ্র মানুষ মানবমন্ডলী থেকে তাকে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসার কারণে আপনি তাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন তার চেহারাকে অবশ্যই ভালোবাসেন আর তার চেহারাতে দাড়ি ছিল আর আপনি আপনার চেহারায় দাড়ি রাখলেন না তার মানে আপনার ভালোবাসা মেকি ফাঁকি আল্লাহ তালা বলছেন হাসানাহ নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহ আসলামের মধ্যে রয়েছে উত্তম নমুনা কার জন্য লেমাঙ্কান্লাহ যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ সাক্ষাৎ কামনা করেন না করেন না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না হবে না আপনি কামনা করেন চাই না করেন যদি আপনি পালাতে চান তবুও আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে পরকাল পরকালে যেতেই হবে ওয়াজাকার আল্লাহরা আর আল্লাহকে স্মরণ করে যখন আল্লাহকে আপনি স্মরণ করেন আল্লাহর জিকির করেন তখন নবী আপনার উত্তম নমুনা কোল এন কুনতুম তহিব্বন আল্লাহ হা ফাত্তা বিয়ৌনি ইয়ো হা বেব কুমল্লা ওয়াফির আল্লাহ কুম জনো বা কম আল্লাহ হ গাফর উল রাহিম বলো ইনকুনতুম তোহিব্বন আল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাওবে চাও যে তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হবে ফাত্তা বিয়নি তাহলে তোমরা আমার অনুসরণ করো ইয়ো হাবিব কোমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে রাসুল উল্লাহরণ করতে হবে তিনি তোমাদের গোনা মাফ করে দেবেন আর আল্লাহ তারা মহা ক্ষমাশীল আর বড় দয়াবান নিশ্চয়ই আপনারা শুনেছেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর কথা সমস্ত নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তার দাড়ি ছিল না ছিল না প্রথম খালিফা তার পরে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয় খলিফা হাজরাত তোমার খাত্তা খাত্তাব রাজী আল্লাহ তালান তার দাড়ি ছিল না ছিল না তারপর তৃতীয় খলিফা জুন নুরাইন রাসূলুল্লাহ সাল্সলাম দুটো বেটির জামাই হাজরাত ওসমান আগানি রাজী আল্লাহ তালান তার দাড়ি ছিল না ছিল না তার দাড়ি ধরে তাকে হত্যা করা হয়ে তাই না চতুর্থ খলিফা আজকে খতবা চতুর্থ খলিফার ব্যাপারে ছিল যে খলিফাকেও শহীদ করা হয়েছে সেই খালিফা রসুল্লাহ সাল্লা সাল্লামের জামাই যখন তিনি ইন্তেকাল করেন তখন তার মেয়ে মজুদ সেই জামাইয়ের কাছে আলী রাজি আল্লাহ তার দাড়ি ছিল না ছিল না আপনার দাড়ি আছে না নেই দেখুন আপনি খেয়াল করে আপনি আপনার গালে হাত দিয়ে দেখুন আপনার দাড়ি আছে না নেই এবার শুনুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন ওয়াফিরুল্লিহা ওয়াহফুল শাওয়ারিব তোমরা মুশরিকদের বিরোধিতা করো তার মানে মুশরিকরা যেটা করছে তোমরা করো না সেটা কি কাজ দাড়ি ছেড়ে দাও দাড়িকে বাড়াও আর মদ ছেঁটে ফেলো মুশরিকরাই বিপরীত করতো কি করত লম্বা করে মোছ রাখতো টাঙ্গি মোছ টাঙ্গি মোছ বলে না টাঙ্গি মোচ আহ টাঙ্গি বুঝেন তো টাঙ্গি টাঙ্গি দেখেন নাই কুরুলের মতো এরকম হয় এরকম মারে তো এই টাঙ্গির মতো মোচ এইভাবে এটা হচ্ছে মোচ ওরা মোচ রাখে আর এটাকে কি করে চেঁচে ফেলে চেঁচে ফেলে তো মুশরিকরা এটা করে তোমরা মুশরিকদের বিরোধিতা করো তারপরে এরা স্লাম বলছি না ওয়া ফুল্লিহা তোমরা মোচ ছেটে ফেলো দাড়িকে কে ছেড়ে দাও ওয়াফুল ওয়াফুল্লিহা মোদকে ছোট ছোট করে ছেঁটে ফেলো আর দাড়িকে ছেড়ে দাও আর তাওফির মানে হলো ইবকা আই উা বেশি বেশি করে দাড়ি ছেড়ে দাও ওয়াই এফা তার কোহা তারকোহা আলাহা লেহা আর এফা হচ্ছে যে নিজের অবস্থাতে দাড়িকে ছেড়ে দাও নিজের অবস্থায় ও বেড়ে যাক দাড়িতে হাত দিও না আচ্ছা একটা কথা আছে যে ব্যক্তি দাড়ি ছাঁটবে না সে ব্যক্তি জান্নাতে গিয়ে লাইলি মজনুর বিয়ের বদযাত্রী যাবে শুনেছেন পড়া যারা শোনেননি তারা ভালো কথা আর যারা শুনেছেন তারা শুনুন মজনু জান্নাতে বিয়ে হবে বলে ওই যে প্রেম করে মারা গেছে না বলে প্রেমের আর এরা তো বলে প্রেমের মরা জলে ডোবে না আমাকে একদিন বলছে হুজুর প্রেমের মরা জলে ডোবে বলে কি করে জানলেন বলছে ওই যে একটা ফিল্ম দেখেছিলাম ফিল্মটার নাম কি আহ এই যে জাহাজে ডুবে গেল টাইটনিক সবাই জানে টাইটনিক ফিলিম দেখেছি হুজুর প্রেমের মরা শেষকালে দুজনেই জলে ডুবে মারা গেল তো যেটা বলেছে প্রেমের মরা জলে ডুবে না এটা ভুল কথা তাই না ওরা বলে বরং হাদিস আছে জাল হাদিস আছে যে প্রেম করে যে মারা যায় সে শহীদ হয় এতে কিন্তু ওদের দোষ নেই দোষ হচ্ছে ওই যে যারা হাদিস মানে বানিয়েছে বলে প্রেমের মরা শহীদ বলে লাইলি মজনু বিয়ে না করেই মারা গেল বিয়ের আগেই মারা গেল ওরা প্রেম করে মারা গেছে ওরা শহীদ ওদের জান্নাতে বিয়ে হবে তাদের বদযাত্রী কারা হবে যারা হাত দেবে না তারপর বদযাত্রী গেলে বিয়েতে বদযাত্রী খেতে হলে দাঁড়িতে হাত দেওয়া হবে না বাজে কথা এটা বাজে কথা বরং সত্যি কথা হলো রাসুল্লাহ সাল্লাহামের আদেশ তিনি বলেছেন দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও খালিফুল মাজুস এখন মুশরিকদের কথা বলা হলো মুশরিক মানে কি পৌত্তলিক মূর্তি পূজক এখন বলা হচ্ছে অগ্নি পূজকদের কথা মাজুস মানে হচ্ছে অগ্নি পূজক যারা অগ্নির পূজা করে লিয়ান্নাহুম কান ইউকাসরুনা লিহাহুম ওয়া ইয়াতাওয়ুলুনা শাওয়ারিব অগ্নি পূজক তারা করত কি দাড়ি কি করত ছাঁটতো কিংবা চেঁচে ফেলতো আর মোচকে লম্বা করত অতএব তাদের বিরোধিতা করো রসুল্লাহ সাল্লা বলছেন মিনফেতরাত ইসলাম ইসলামের প্রকৃতি হলো ইসলামের প্রকৃতি হল গোসল আল গোসল ইয়াউমাল জুমা জুমার দিনে গোসল করা জমার দিনে গোসল করা মানে কেন অন্য দিনে গোসল করা হবে না অন্য দিনে গোসল যদি আপনার হয়ে করতে হবে না হবে না ওটা তো আলাদা কথা আর জুমার দিনে যদি আপনার গোসল ফরজ নাও হয় তাহলে জুমাতে আসার আগে গোসল করা অনেকে বলছেন ওয়াজিব জুমার জন্য খাস গোসল করা অনেকে বলছেন ওয়াজেব ওয়াজেব না হলেও শূন্যত আছে এ শূন্যত সুতরাং জুমার দিনে গোসল করা হচ্ছে ইসলামের প্রকৃতি আর ওয়াল ইস্তিনান মানে দাতন করা ওয়া মদ ছেঁটে ফেলা ওয়া এফা দাড়ি দাড়িকে ছেড়ে দেওয়া মাজুস কারণ অগ্নি পুজকরা তো রে বাহা মোছ লম্বা করে অত আর দাড়ি ছেঁটে ফেলে বা কেটে ফেলে ফাখা লিফু হোম সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো খুদু সওয়ারে বা কম তোমাদের মেটে ফেলো ও ফুলিহা কোম এবং তোমাদের দাড়ি ছেড়ে দাও দাড়ি বাড়তে দাও সাহি মুসলিমে আবদুল্লাহ বিন ওমর থেকেই বর্ণিত নবী সাল্লাম বলেছেন উমির না বফা ইসাওয়া আরেব আমরা আদিষ্ট হয়েছি আমরা আদিষ্ট হয়েছি যে আমরা কি করব মদ ছেড়ে ফেলব ওয়া এফা লেহিয়া এবং দাড়ি আমরা ছেড়ে দেবো দাড়িকে বাড়াবো আবু হরারা থেকে বর্ণিত রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জুজু শাহ আরেফ মদ ছেড়ে ফেলো ও আর ফুল আর দাড়ি লম্বা করবো দাড়িকে ছেড়ে দাও আর অন্য এক শব্দে আছে আ ফুল দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও জুজ জুস আর মদ ছেড়ে ফেলো ওলা তাসাব্বাহু বিলিয়াহু দে ওয়ার নাসারা আর ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না তাহলে কি হল ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না মচ রাখে অগ্নি পূজকরা দাড়ি রাখে না মচ রাখে মুশরিক পৌত্তলিক বা মূর্তি পুজকরা দাড়ি রাখে না মচ রাখে তোমরা সবারই বিরোধিতা করো কি করো মোচ ছেঁটে ফেলো এবং দাড়ি লম্বা করো আর রসুল্লাহ সাল্লাম আব্বাসের হাদিস রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন ওলা তসবাহুবিল আজিম লেহা এখানে আরেকটা কথা আছে অনারবদের বিরোধিতা করো অনারবদের বিরোধিতা করো মানে আরবের রীতি হল দাড়ি রাখা আর অনারবদের রীতি ছিল দাড়ি না রাখা সুতরাং অনারবদের তোমরা বিরোধিতা করো এবং দাড়ি রাখো আর সাল্লাম বলেছেন মান মিনহুম যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই একজন আপনি যদি যে জাতির যে আপনি যদি পশ্চিমের অনুকরণ করছেন তো আপনি একজন পশ্চিমী আপনি যদি পূর্বের অনুকরণ করছেন আপনি একজন পূর্বের লোক আপনি যদি খেলোয়াড় আপনি তাদের একজন আর আপনি যদি রসুল্লাহ সাল্লাহ অনুকরণ করছেন তাহলে আপনি রসুল্লাহ সাল্লাহ আসলামের দলভুক্ত তার উম্মত আর রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন লাইসা মিন্না মান্তাসাবাহাবিগাইদিনা সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদেরকে ছেড়ে অন্যের সাদৃশ্য অবলম্বন করে লা তাসাবাহু বিলিয়াহুদ তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না অলা বিল আর না খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো এদেরও সাদৃশ্য অবলম্বন করা হবে না একটি হাদেশে আছে যে এক ব্যক্তি অগ্নি পূজকের এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এলো দেখা গেল তার মুখে দাড়ি নেই কিন্তু লম্বা লম্বা মোচ আছে থুতি নিতে দাঁড়িয়ে নেই আর ওষ্ঠে মানে এই যে কি বলে এটাকে এই গালের ঠোঁটের ওপরে এখানে মোচ এখানে হয় লম্বা লম্বা মোচ আছে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন মা হাজা অবাক হয়ে বললেন এটা কি কালা হাজা দিনও না লোকটে বলল এটাই আমাদের ধর্ম তার মানে আমাদের ধর্ম কি দাড়ি চেঁচে ফেলতে হবে আর মোচ লম্বা করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন লা কিন ফি দিন না আন্নফিয়া সওয়ারিফ ওয়ান্নফিয়া লেহিয়া কিন্তু আমাদের দিন হলো যে আমরা মোচ ছেটে ফেলবো আর দাড়ি ছেড়ে দেবো দাড়ি লম্বা করব। অন্য এক বর্ণনায় আছে যে তোমাকে মা হামালা কালা হাজা তুমি এটা করেছো তার মানে দাড়ি দাড়ি দাড়িকে চেঁচে ফেলেছ মোচ লম্বা করেছো এটা করতে তোমাকে কে উদ্বুদ্ধ করলো কালা ইন্না রি আমার হাজা আমার রব আমাকে আদেশ করেছে আমার রব মানে আমাদের রাজা আমাদের রাজা আমাদেরকে আদেশ করেছেন ফা কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্ন আমারানি আন ওয়া বরং আমার রব আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমি আমার দাড়ি ছেড়ে দেব এবং মদ ছেড়ে ফেলবো ওলা কিন রব্ব ওলা আমারানি বে এফ আই লেহেযাতী ওয়াকাশ এখানে এখানেও আল্লাহ রসূল সাল্লাহ সাল্লাম অন্য শব্দে বলছেন ওয়াই লাকুমা মান আমার কুমা বেহাজা এখন দুটো লোক ছিল। সেখানে বলছে তোমাদেরকে এটা কে করতে বললো কে আদেশ দিয়েছে তোমাদেরকে দাড়ি চেঁচে ফেলবে আর মচ লম্বা করে রাখবে তো বলল যে আমাদের কিসরা আমাদের কিসরা আমাদের বাদশা এটা বলেছেন তো বললেন না বরং আমার রব আল্লাহ তালা আমাকে বলেছেন যেন আমি মোদ ছেটে ফেলি এবং দাড়ি ছেড়ে দিই তাহলে বুঝতেই পারছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে তাকিদ এই তাকিদ কি এই কথার প্রমাণ নয় যে দাড়ি ছেড়ে দিতে হবে এবং মোচ ছেঁটে ফেলতে হবে আয়ে আল্লাহ যে আল্লাহ আনহা কখনো কখনো কসম খেতেন এবং বলতেন যে এটা প্রমাণিত নয় ইতিহাসে কোনো কোনো জায়গায় দেখা যায় যে তিনি কসম খেয়ে বলতেন সেই আল্লাহর কসম যিনি পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন যিনি পুরুষকে দাড়ি দিয়ে সম্মানিত করেছেন আপনারা নিশ্চয়ই দেখবেন একজন দাঁড়িয়েওয়ালা আর একজন বেদাড়িওয়ালা সম্মান কে কার সম্মান বেশি ও ও রাজনীতির কথা আলাদা ওদের ব্যাপার আলাদা ওদের ওখানে যার টাকা আছে তার সম্মান আছে টাকা যার সম্মান তার বর্তমানে তাই টাকা থাকলে সম্মান আছে কিন্তু আমাদের যদি দিনে মসজিদে মস নামাজ পড়তে যান সম্মানটা কার বেশি দাড়িওয়ালার না দাড়িহীনের দাড়িওয়ালার সম্মান বেশি ওমর আব্দুল আজিজ বলেছেন হালকুল লেহিয়াতে মুসলা দাড়ি চেঁচে ফেলা হচ্ছে মুসলা মানে অঙ্গচ্ছেদ করা আর অঙ্গচ্ছেদ করা ইসলামে হারাম রসুল্লাহ সাল্লাহ অঙ্গচ্ছেদ করতে নিষেধ করেছেন ইবনে তাইমিয়া রাহেম আহুল্লাহ বলেছেন ইয়াহ রুমহাল কুল্লেহিয়া লিলা হাদিস ই শাহিহা ইউবেহু আহাদ দাড়ি চেঁচে ফেলা বা ছেঁটে ফেলা হারাম শহী হাদিসের কারণে দাড়ি ছেঁটে ফেলা বা চেঁচে ফেলা হালক হালক মানে হচ্ছে চেছে ফেলা চেছে ফেলা হারাম কাল ইবনুল কায়েম ইব্নুল কাইয়েম রহমত উল্লাহ আলাইহি বলেছেন এনফারেদুর রাজুলু আনিল মার আতি বিল দাড়ি নিয়ে পুরুষ মহিলা থেকে পৃথক ফা মাইজি আলাইহা সুতরাং তোমরা ওই মহিলা থেকে পৃথক হওয়ার জন্য দাড়ি রেখে দাও তোমরা দাড়ি রেখে দাও আর পুরুষের পৌরুষ হলো তার পরিপূর্ণতা হলো দাড়ির মধ্যে আমি এখানে কথা মাথায় ঘুরঘুর করছি সেটা হচ্ছে যারা সেলুনে কাজ করে তাদের জন্য কি দাড়ি কেটে দাড়ি ছেঁটে পয়সা উপার্জন করা হালাল না হারাম সবাই একমত সবাই বলছেন হারাম আপনারা শুনুন সবাই বলছেন হারাম আমি কিন্তু বলিনি তো যাই হোক এটা হচ্ছে যে যেটা হারাম সেটা সহযোগিতা করে উপার্জন করা হচ্ছে হারাম ইমাম কর্তুবি বলেছেন লা ওলা নাতফুহা ওলা কাস দাড়ি চেঁচে ফেলা যায় নয় ইমাম কর্তুবি বলছেন ওলা নাতফুহা নাতফোহা মানে দেখবেন শুরুতে যখন মানুষের যৌবন আসে তখন দাড়ি বের হতে শুরু হয় তাই না তখন দেখবেন অনেকেই মাটি দিয়ে অনেকে ধান দিয়ে ছেড়ে ছেড়ে ফেলে দিয়ে শিং ভেঙে বাছুরের দলে মিশতে চায় বা শিং ভেঙে বাছুরের দলে মিশে জানেন তো মানে আমি এক বাছুর এখন ছোটই আছি আমার এখন দাড়ি বেরো নেই ছিঁড়ে ফেলে দাঁড়িকে ছিঁড়ে ফেলে এটা হালাল না হারাম হারাম তেমনি কাস কাস মানে হচ্ছে ছাঁটা এই ছাঁটাও হচ্ছে হারাম এবং তার পরিমাণ আপনাদেরকে বলা হয়েছে আর এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দাড়ির চাঁচা বা ছাঁটাটা বহু বেশি আকারে দেখা দিয়েছে বিশেষ করে মুসলিমদের দেশে অমুসলিমদের প্রাধান্য অমুসলিমদের আধিপত্য বেড়ে যাওয়ার ফলে তারা নিজেদের সংস্কৃতি তাদের তারা নিজেদের সভ্যতা মুসলমানদের ওপরে চাপিয়ে দিয়েছে অথচ রসুল্লাহ সাল্লা বলছেন যে তোমরা অমুসলিমদের বিরোধিতা করো আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাহে তিনি বলছেন যে দাড়ি চাঁচাতে রয়েছে চার রকম পাপ দাড়ি চাঁচাতে রয়েছে চার রকম পাপ মনে রাখবেন নম্বর এক মোহালাফা তু আমি সাল্লাস রসুল্লা সাল্লাহ সাল্লামের আদেশের আন আচরণি রসুল্লের বিরোধিতা করা যাবে রসুলের বিরোধিতা করা বিশাল পাপ তাহলে প্রথম পাপ হলো কি যে দাড়ি চাঁচে বা ছোট করে ছাটে সে রসুল সাল্লা সাল্লামের বিরোধী নম্বর দুই এই দাড়ি চাচাতে রয়েছে কাফেরদের বা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন আর সাল্লাম বলেছেন খালিফুল মুসরিক খালিফুল মাজুস খালিফুলা খালিফুল আজিম তোমরা অমুসলিমদের এক কথায় তোমরা অমুসলিমদের বিরোধিতা করে দাড়ি তোমরা ছেড়ে দাও নম্বর তিন এতে রয়েছে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন যাতে রয়েছে শয়তানের আনুগত্য আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন তার মানে এটা আল্লাহর সৃষ্টি আর এই সৃষ্টিকে আপনি নষ্ট করছেন এটা হচ্ছে শয়তানের আনুগত্য কেন না শয়তান যখন মালরুন হয় অভিশপ্ত হয় তখন সে আল্লাহর কাছে কিছু বর চেয়ে নিয়েছিল তাই না শক্তি চেয়ে নিয়েছিল তার মধ্যে এ কথা বলেছিল নাহম

তাহলে শয়তানের আদেশে মানুষ আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় আর যারা দাড়ি চেঁচে ফেলে তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় এবং শয়তানের আনুগত্য করে এখন বলে তাহলে নাবিন নিচের লমগুলো ওটাও তো আল্লাহর সৃষ্টি না ওটা আল্লাহ আদেশ করেছেন আর এটা আল্লাহ নিজে নিষেধ করেছেন এই জন্যে আদেশ আর নিষেধের মধ্যে যেটা আদেশ করেছেন সেটাকে কেটে ফেলতে হবে আর যেটাকে নিষেধ করেছেন সেটা কাটা যাবে না তাতে থাকবে শয়তানের আনুগত্য এই হলো সংক্ষেপে তিন নম্বর আর চার নম্বর হচ্ছে তাশব্যুবিনিসা মহিলাদের অন অনুকরণ করা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা আপনার চেহারাটাকে তেলপাড়া করে মহিলাদের মতো হতে চাওয়া আর এতে রয়েছে মহিলাদের সাদৃশ্য রসুল্লা সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে মহিলাদের লেবাস পড়ে মহিলাদের মতো কথা বলে মহিলাদের মতো চালচলন করে ইত্যাদি মহিলাদের সাদৃশ্য অবলম্বন করলে সে অভিশপ্তা রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহামতিনার রেজাল রেজাল সেই মহিলাকে আল্লাহ আল্লাহ রসুল্লাভিস্প করেছেন যে পুরুষদের মতো হতে চায় ছোট ছোট চুল কেটে প্যান্ট শার্ট পরে পুরুষদের মতো হতে চায় আর সেই পুরুষকে অভিশাপ করেছেন যে মহিলাদের মতো হতে চায় ছাপা শার্ট পরে তারপরে ছাপা লুঙ্গি পরে তারপর ধরুন মহিলাদের মতো চালচলন চলে কথা বলে তারপরে আপনার দাড়ি চেঁচে মহিলাদের মতো চেহারা করে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের এক মুফতি তিনি বলেছেন মান হালা কালেকু কাবিয়া যে ব্যক্তি জেনে শুনে যে এটা মানে হারাম হারাম জেনে শুনে যে ব্যক্তি দাড়ি চাঁচবে বা ছাঁটবে সে তার কাবিরা গোনা হবে ইবনে বাজ রাহে মাহুল্লাহ তিনিও সৌদি আরবের মুফতি তিনি বলেছেন তার বিয়াতুল্লেহী আবার তফির হাহ এর খাও হা ফরতু উল্লাহ এযুজ ও দাড়ি ছেড়ে দেওয়া বা দাড়ি রাখা দাড়ি রাখাটা হচ্ছে এমন ফরজ উনি কি বলছেন এমন ফরোজ আর আমাদের কাছে ফরজ অওয়াজেবে কোন পার্থক্য নেই মানগত একই এমন ফরজ যা বর্জন করা যায় নয় আর ইয়াউম আল কেয়ামাতে ইউতরাদ উনাসুমিন উম্মাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আনিল হাউজ ওয়াস সাবাব কেয়ামতের দিনে কিছু মানুষকে হাউজে কৌশলের পানি পান করানো হবে তাই না অনেক মানুষকে পানি পান করানো হবে রাসুল্লাহ সাহেব নিজের হাতে পান করাবেন আর কিছু মানুষকে ফেরেস্তা দুরহা এই ভাগ ভাগ দুরহা দুরহা করে তাড়িয়ে দেওয়া হবে রাসুল্লাহ সাহেব বলবেন আমরা ওরা হচ্ছে আমার উম্মতি তোমরা ওদেরকে তাড়াচছো কেন ফ্রেসা কি বলবেন সোহকান সোহকান লা তাদরিমা আহদসু আপনি জানেন না আল্লাহ রসুল গায়েব জানতেন না আপনি জানেন না যে ওরা আপনার পরে কি কি হ্যাঁ করেছে তার মধ্যে দাড়ি চাঁচা হচ্ছে একটা জিনিস আর হালকুল লহিয়াতে মুজাহারা যারা দাড়ি চাঁচে তারা প্রকাশ্যে পাপ করে যেমন যারা শিবড়ি সিগারেট খায় ফুস করে মুখে ধোঁয়া মারে প্রকাশ্যে পাপ করে আর রাসুল্লা সাল্লাম বলেছেন কুল্ল উম্মাতিন মুআফা ইল্লাল মুজাহিরিন সমস্ত উম্মতকে ক্ষমা করা হবে তবে তাকে নয় যে পাপ প্রকাশ্যে করে পাপ প্রকাশ করে অতএব যারা প্রকাশ করে এবং দাড়ি চাঁচে তাদের পাপ হচ্ছে এমন আল্লাহ তালা ক্ষমা করবেন না আচ্ছা তারপরে ফোকাহা ফকির কিতাবে তারাও বলেছেন যে দাড়ি চাঁচা হচ্ছে হারাম বিন কয়েস তা নাহিয়া আহনাব বিন কায়েস একজন বড় আলেম ছিলেন তার দাড়ি ছিল না কারো করে দাড়ি থাকে না তাই না দাড়ি হয় না তো তার সাথীরা তার শিষ্যরা বা তার জাতি বলল কি ওইদেদ না আন্নাস তারাই না আলী লাহনাফি লেহিয়া ব্রি না আলফান আমরা চাইছিলাম যে উনি একজন বড় আলেম দাড়ি নেই আর দাড়ি না থাকলে তার একটা মানুষের যে একটা মর্যাদা একটা মাহাত্ম সেটা ফুটে ওঠে না যদি আমরা পারতাম তো বিশ হাজার দিয়ে বিশ হাজার দিনার দিলাম যাই হোক বিশ হাজার দিয়ে আহ নাফের জন্য দাড়ি কিনে দিতাম অবশ্য নকল দাড়ি লাগানো যায় না যেমন ফিল্মে করা হয় বা নাটকে যাত্রাতে করা হয় নকল দাড়ি লাগানো যাবে না না নকল দাড়ি লাগানো যাবে না তার মানে আফসোস করছেন যে আর এত বড় আলেম হয়ে তার দাড়ি নেই আরেক আলেমের জন্য কায়েস ইবনে সাদ বিনো উবাদা তিনি খাজরাজের আমিরদের মধ্যে একজন ছিলেন তার দাড়ি ছিল না তো তার আনসার আনসার বললেন ওয়াল্লাহি লাউ কানাতি লেহিয়া তুস্তারা লাস্তারা ইন আলাহু লেহিয়াতান লে ইউক মিলা রাজুলান রাজুলান আল্লাহর কসম যদি দাড়ি কিনতে পাওয়া যেত মানে অরিজিনাল দাড়ি যদি কিনতে পাওয়া যেত তাহলে ওনার জন্যে আমরা দাড়ি কিনে দিতাম যাতে পুরুষত্ব পূর্ণ পরিপূর্ণতা লাভ করতো পুরুষত্ব পরিপূর্ণতা লাভ করতো সুরাহেল কাজী বলেছেন ওদিত্য লাউ আনালি লেহিয়া বেশ রেতে হাম ওনারও দাঁড়িয়ে ছিল না সুরাহেল কাজী তিনি বলছেন যে আমি দশ হাজার দেব যদি আমার দাড়ি হতো আর আজকের দিনে মিনহা আজকে কত লোকে বলছে যে হাইরে পয়সা যদি আমার হতো তো দাড়িটা আমি সকাল সকালে চেঁচে আসতাম সকাল সকাল চেঁচে আসতাম আমার একটা গল্প মনে করছে আমাদেরই মনির ভাই একবার ব্যাংকে গেছিল তো দাঁড়িয়ে দেখে সে ব্যাংক ব্যাঙ্কওয়ালা বলছে আর কি যে ওই সাজা ওই সাজা শিল জানা না খাম খামসারেয়াল বুঝলেন আজকাল তো দাঁড়িয়ে দেখে ঠাট্টা করে চাচা বলে লাদেন চাচা বলে তারপরে আরও কিছু বলে আপনার থেকে বয়সে বড় সেও আপনাকে চাচা বলে আর দাড়ি হলেই মোতাওয়া দাড়ি না থাকলে মোতাওয়া নয় দেখেন যারা দাড়ি রাখে না তারা মোতাওয়া নয় মোতাওয়া মানে কি মোতাওয়া মানে হচ্ছে অনুগত আল্লাহর অনুগত বান্দা আমাদের দেশে বলে সুফি সাহেব আমাদের দেশে বলে সুফি সাহেব ওটাও ঠিক না সুফি কথাটা ঠিক না তার মানে পরহেজগার ব্যক্তি তো মোতা মানে হচ্ছে যে তার মধ্যে তা আছে আল্লাহর আনুগত্য আছে ভালো কথা কিন্তু দাড়ি থাকলেই দাড়ি না থাকলে মোতাওয়া নাই আবার তারা বলে কুল্লু খারবান হ্যাঁ মোতাওয়াড়াই হচ্ছে দাড়ি ওলারাই হচ্ছে মুশকিল কিন্তু ভাই প্রত্যেক কালো জাম হয় না তাই না আর প্রত্যেক সাদা চর্বি হয় না চকচক করলেই শোনা হয় না নিশ্চয়ই এর মধ্যে কিছু তফাত আছে চিনতে শিখুন বুঝতে শিখুন ঠাট্টা ব্যঙ্গ করে হয় দাড়ি নিয়ে যারা দাড়ি নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তারা কাফের হতে পারে তাই না তো এ বলছে এ এগুলো কি রেখেছো এগুলো চেঁচে ফেলাও আমি তোমাকে পাঁচ রিয়াল দেবো তো মনির ভাই বলছে তুমি তোমার দাড়ি নেই কেন তুমি দাড়ি রাখো আমি তোমাকে দশ রিয়াল দেবো ঠিক বলেছে ভুল বলেছে পয়সা দিয়ে মানুষ দাড়ি চাইছে আর আমরা পয়সা দিয়ে দাড়ি চেঁচে ফেলতে চাইছি সুতরাং আফসোস আজকের দিনের মানুষদের জন্য যে আমরা নবীর আনুগত্য করি না বিবির আনুগত্য করি ভাবির আনুগত্য করি তাই ভাবি বলল বিবি বলল এখন থেকে বোড়া লাগে পরে রেখো পরে রেখে নিও এখন থেকে হ্যাঁ এই বয়সে দাড়ি রাখা ঠিক না আর আপনি মাসাল্লাহ বাসর রাতে ছিল সকালবেলায় সেলুনে গিয়ে সাফফান সাফা একদম পরিষ্কার করে চলে এলেন নতুন নতুন বর হয়ে কার আনুগত্য করলেন বিবির আনুগত্য করলেন আল্লাহ মুস্তান সুতরাং আল্লাহ আল্লাহর পান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নবীর আনুগত্য করি আমরা যেন নবীকে মানতে পারি নবীকে মানতে পারি আর নবীর বিরুদ্ধে রাসুল সাল্লামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যেন আমরা কারা আনুগত্য না করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন রাব্বানা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার রব্বানা জালাম্নান ফুসানা ওয়াইল্লাম তাকফিল্লানা ওয়া তার হামনা لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين